হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশান সাজেস্টিভ এডুকেশানের সকলকে স্বাগত জানাই আমি আজকে দেখাবো কীভাবে এনএম জেন এম দু হাজার একুশের কাউন্সিলিংয়ের জন্য রেজিস্ট্রেশনটা করা হবে দেখো এখানে প্রথমে রেজিস্টার্ড ক্যান্ডিডেটস সাইন ইন বা সাইন ইন করতে হবে প্রথমে তোমাদের যেটা রোল নম্বরটা দেওয়া ছিল এতে হ্যাঁ ওই রোল নম্বর এখানে দেখো প্রথমে তোমাদের এনএম জে এনএম দু হাজার একুশ এখানে সিলেক্ট করে নিতে হবে এখানে যেহেতু জেইএলইটি সিলেক্ট করা আছে এটা যে ইএলইটির কাউন্সেলিং ছিল এখানে সিলেক্ট করার পরে তারপরে এনএম জিন এম যে রোল নম্বর ওটা দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে এবং এখানে সিকিউরিটা দিয়ে তারপরে সাইন ইন করে নিতে হবে সাইন ইন করার পরে তারপরে একটা নতুন পেজ খুলে যাবে এখানে আয় অ্যাগ্রি করতে হবে অ্যাগ্রি করার পরে তারপরে এই পেজটা খুলবে এই পেজে তোমাদের করতে হবে যে এখানে মোবাইল নম্বর দিতে হবে তারপরে ইমেল চুজীয় পাসওয়ার্ড একটা নতুন পাসওয়ার্ড চুজ করতে হবে এবং কনফার্ম করতে হবে সিকিউরিটি পিন দিতে হবে ফাইনাল সাবমিট ফাইনাল সাবমিট করার পরে এখানে এবারে দেখো রেজিস্ট এখানে কয়েকটা স্টেপ রয়েছে রেজিস্ট্রা রেজিস্ট্রেশন ফর্ম যেটা আগে হয়ে গেল কমপ্লিটেড তারপর হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম করতে হবে কোয়ালিফিকেশান ডিটেলস দিতে হবে কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে ফাইনাল সাবমিট ঠিক আছে তাহলে আমরা এখন দেখবো অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাপ্লিকেশান ফর্মে তোমাদের থাকবে দেখো প্রথমে জেন্ডার সিলেক্ট করতে হচ্ছে তাই তো তারপরে ডোমিসাইল ওয়েস্ট বেঙ্গল ক্যাটাগরি জেনারেল ও এসটি যা থাকবে দিতে হবে তারপরে পার্সান উইথ ডিসঅাবিলিটি যদি কোনো ডিসঅাবিলিটি থাকে তাহলে এখানে এস দিতে হবে নাহলে নো দিতে হবে ঠিক আছে তারপরে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর তারপরে এখানে নেম অফ দ্য অ্যাকাউন্ট হোল্ড নাম্বার অ্যাকাউন্ট নম্বর তারপরে কনফার্ম অ্যাকাউন্ট নম্বর আইএফসি কোড ব্যাঙ্ক নেম ব্রাঞ্চ নেম ওকে এইটুকু দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট করতে হবে তারপরে চলে আসবে তোমাদের পরের পেজ পরের পেজে দিতে হবে এখানে ডিপ্লোমা ইন ইন এখানে দেখো যেহেতু যেই এলইডির ছিল তাহলে তোমাদের যেটা কোয়ালিফিকেশান ডিটেলস থাকবে হয়তো এইচএসের থাকবে ঠিক আছে ওটা দিতে হবে এরপরে এখানে চলে আসছে কোন ইয়ারে পাস করেছে হ্যাঁ এখানে সেমি তোমাদের এইচএসটা থাকবে এইচএসে তোমাদের পাসিং মার্কস ইয়ার মার্ক অবসেন্ট সব কিছুগুলো দিতে হবে ডিটেইলস ডিটেলসগুলো দিতে হবে চলো এরপরে সেভেন নেক্সট করে তারপরে চলে আসবে তোমাদের কন্টাক্ট ডিটেলস কনট্যাক্ট ডিটেলসে তোমাদের দিতে হবে যেটা এখানে প্রিমাইজ নম্বর অর নেম মানে গ্রামের নাম দিলে হবে লোকালিটি স্টেট পিনকোড তারপরে সাব লোকালিটি কান্ট্রি আর ডিস্ট্রিক্ট ঠিক আছে এগুলো দেওয়ার পরে এখানে টিক চিহ্ন দিতে হবে টিক চিহ্ন দেওয়ার পরে তোমাদের প্রিভিউটা দেখাবে কি কি হলো এরপরে তোমাদের প্রিভিউটা দেখে নেওয়ার পরে দেখো এখানে এস আর নো এর একটা অপশান থাকবে যদি সাবমিট করতে চাও তাহলে এস না হলে আবার তুমি যদি দেখতে চাও যে কী কী ঠিকঠাক হয়েছে ডিটেলসগুলো তাহলে আবার নো করে তোমরা দেখতে পারবে চলো এবারে চলে আসছে পেমেন্ট তোমাদের যেহেতু বলা হয়েছে যে এই যে তিনশো টাকা পেমেন্টের কথাটা বলা হয়েছে এনএম তাহলে এখানেও তিনশো টাকার পেমেন্টের কথাই বলা রয়েছে তাহলে তোমাদের কীভাবে পেমেন্টটা করতে হবে এখানে দেখো পে ফি পে ফি ডেমো এখানে তোমরা ডেমোটা দেখতে পারো অনলাইন পেমেন্ট এখানে ক্লিক করতে হবে তারপরে অনলাইন পেমেন্ট তোমাদের করতে হবে যদি কী কী অপশান থাকবে বেশিরভাগ তোমাদের ডেবিট কার্ড দিয়ে পেমেন্টটা করাই সব থেকে বেস্ট হবে ডেবিট কার্ডের পেমেন্টটা তারপরে হয়ে যাবে তোমাদের এখানে দেখো টোটাল অ্যাভেলেবেল চয়েস ফিল্ড চয়েস আনফিল্ড চয়েস চয়েস লকিং স্ট্যাটাস ঠিক আছে এই অপশানে থাকবে তোমাদের চয়েস ওখানে যতটা চয়েস থাকবে ওখানকার মধ্যে তো বলেছে তোমাদের যে কুড়িটারও বেশি কলেজ চয়েস করা যাবে কলেজ চয়েস করতে হবে তারপর এখানে আনফিল্ড চয়েস যদি আনফিল্ড করা থাকে তা আর চয়েস লকিং ব্লক বা আনব্লক ঠিক আছে এরপরে এখানে দেখো তোমাদের ইনস্টিটিউশন নেমগুলো এরকমভাবে ভাবে আসবে এবার তোমাকে ওখানে প্রোগ্রামগুলো অ্যাড করতে হবে হ্যাঁ প্রোগ্রাম অ্যাড করে তারপরে তোমাদের অ্যাকশনগুলো দেখো এখানে ইয়ার্ড এড লেখা আছে ওটা অ্যাড করে নিতে হবে কোন কোন কলেজ ঠিক আছে তাছাড়া যখন এনএম জিএনএম যখন শুরু হয়ে যাবে তখন আমরা লাইভ রেজিস্ট্রেশন করে দেখাবো কীভাবে করবে আগে ভিডিওগুলো ভালোভাবে দেখবে তারপরে তোমরা কর করতে শুরু করবে তারপরে এখানে দেখো ফি পেমেন্ট ডিটেলস হয়ে গেছে তারপরে ফাইনাল সাবমিট করে দিতে হবে ওখানেই শেষ হয়ে গেছে ওকে